স্কুলে না গিয়ে স্কুলের পোশাক পরে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হলো প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার চক বহিষবেড়িয়া গ্রামে। এদিন ট্যাংরাখালি মেচেদা রাজ্য সড়কের ওপর বসে পড়ে চক বহিষবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। এই স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে। বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ অবস্থায় আছে। মাঝে মধ্যে স্কুলের টালির ছাদ থেকে টালি খুলে পড়ছে ছাত্রছাত্রীদের মাথায় বলে অভিযোগ। এই ঘটনায় প্রায় পাঁচজন পড়ুয়া আহত হয়েছেন। স্কুলের ভবন সংস্কার ও পাকা ছাদের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পড়ুয়ারা পথ অবরোধে সামিল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়। স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান, আমফান ঝড়ের পর স্কুলের এই পরিস্থিতি হয়েছে। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারপরেও সংস্কারের জন্য কোনো আর্থিক অনুদান মেলেনি। বাংলার যে অবস্থা, শিক্ষা দীক্ষায় খুব পিছিয়ে পড়েছে। যেভাবে দেখলাম যে স্কুলের যে অবস্থা, স্কুলের টালি ভেঙে যাচ্ছে, সেখানে ছাত্রছাত্রী যারা ক্লাস করতে আসছে, যারা অভিভাবকরা ছাত্রদের স্কুলে পাঠাচ্ছে, তারা কি আশা করছে? তারা চাইছে যে ছাত্ররা আসুক, এখানে পড়াশোনা করবে। কিন্তু দেখা যাচ্ছে যে যদি ছাদের যদি টালি যদি ভাঙা থাকে, তাহলে তারা কী করে ক্লাস করবে? সেই শিক্ষার যে অগ্রসরটা পিছিয়ে যাচ্ছে এই রাজ্যে, তাই এই রাজ্যের যে শিক্ষামন্ত্রী, তাকে অবিলম্বকে চিন্তাধারা করা দরকার। শিক্ষা ব্যবস্থায় উন্নতি করা দরকার, এবং শিক্ষার যে ছাত্ররা, তারা কীভাবে নিরাপত্তায় থাকবে, সুস্থভাবে থাকবে, তার ব্যবস্থা করা দরকার। বাচ্চার মাথায় টালি পড়ে যে মাথা ফেটে যায়। এক মাস আগে আমার নাতির এইখানে ফেটে গেছে চারটা টিচ, আবার আর দশ দিন আগে এইখানে কেটে গেছে আবার তিনটা টিচ। স্কুলেই তো টালি পড়ে যাচ্ছে মাথায়, ওই যে টালিগুলো ঝুলে আছে, পাখিটা কি বসলে তখনই মাথায় পড়ে যাচ্ছে। আমার নাতির একলা নয়, আরও চার পাঁচটা বাচ্চা ওইরকম হয়েছে, এখানে তাদিকও আছে। আমরা চাচ্ছি স্কুলটা যাতে ছাড়। এর আগে কি আপনারা জানিয়েছেন যে স্কুল বিল্ডিং এরকম অবস্থায় আছে? তারপরেও কি স্কুল বিল্ডিং মেরামতের জন্য কোনো ফান্ড অ্যালটমেন্ট হয়নি? মানে কোন জ্বর? আমফান? তারপরে এরকম অবস্থা, তারপরেও আপনারা এই বিপজ্জনক স্কুল বিল্ডিংয়ে স্কুল চালিয়ে যাচ্ছেন? তারপরেও ফান্ড অ্যালটমেন্ট হয়নি, যার ফলে এই অবস্থা। আপনার নাম? আমার নাম রেবা বারা। কি পদে আছেন? ঠিক আছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ান ও খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দবার্তা।